অচিন পরীর সন্ধানে আজ প্রাণ যে পাগল পারা, মনের কোণে হাতছানি দেয় প্রিয় বসুন্ধরা। পথের বাঁকে অজানাকে দেখতে নির্নিমেষ, চার দেওয়ালের বাঁধন ছিঁড়ে ঘুরছি দেশ বিদেশ। জর্ডানের রাজধানী আম্মান, আম্মানের কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে কাস্টমস ভিসার নিয়ম বাধা পেরিয়ে গাড়ি নিয়ে রওনা হলাম পেট্রার দিকে। এয়ারপোর্ট পার হতেই রুক্ষ মালভূমির চেহারাটা চোখে পড়ল। পিচঢালা মসৃণ রাস্তার দুপাশে ছোট ছোট খেজুর গাছে সারি, আর কোনো সবুজের লেশ নেই। যেতে যেতে আমাদের গাড়ির চালক তথা গাইড মিস্টার ইউসুফ কুটকুট আমাদের বলে চলেছেন তার দেশ সম্পর্কে। Aftashir, Dasur, Medical. This is the government built this factory. Another in the way you can see the mountain of Palestine and Israel and the top of Jerusalem. You can see Jordan Rajar Desh. Prothom Bishwajuddher Shomoye Raja Abdullah Edeshe Rajtantrer Gorapotton Koren. Abdullah Por Raja Hon Tar Nati Raja Hussein. Bortomane হুসেনের ছেলে রাজা দ্বিতীয় আবদুল্লাহ জর্ডানের সর্বময় কর্তা। জর্ডানের দক্ষিণ প্রান্তে আম্মান থেকে প্রায় 260 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে পাহাড়ের মধ্যে ছড়িয়ে আছে মৃত শহর পেট্রার নিদর্শন। ধুধু মরুভূমির মধ্য দিয়ে পথ। পেট্রায় নগর সভ্যতা স্থাপন করেছিল ন্যাবাটিয়ান আরব নামে আরবের এক যাযাবর সম্প্রদায়। আনুমানিক 700 খ্রিস্টপূর্বাব্দে এরা এখানে এসে এখানকার মানুষদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে পর্বত গুহায় বসবাস শুরু করে। পেট্রার পাহাড় কেটে ধীরে ধীরে তারা তাদের বাড়িঘর, রাস্তাঘাট, উপাসনাস্থল, এমনকি প্রাসাদ নির্মাণ করে সম্পূর্ণ পাহাড়ের মধ্যে নিরুদ্ধ এক শহর তৈরি করে। 350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 105 খ্রিস্টাব্দ অবধি পেট্রায় রাজত্ব করেন ন্যাবাটিয়ান রাজা অ্যারেটাস, রাজা র্যাবেল, রাজা ওবোডাস, রাজা ম্যালিখাস ও আরও অনেকে। ন্যাবাটিয়ান আরবরা ছিল ভয়ঙ্কর যোদ্ধা। আলেকজান্ডারের সেনাপতি অ্যান্টিগোনাস পেট্রা জয় করতে বিশাল সেনাবাহিনী পাঠিয়েও যুদ্ধে বিফল হন। অবশেষে 106 খ্রিস্টাব্দে রোমানরা পেট্রা জয় করে। আরও 300 বছর পরে রোমানদের হাত থেকে পেট্রা চলে যায় বাইজান্টাইনদের দখলে। এরপর 363 খ্রিস্টাব্দের ভয়াবহ ভূমিকম্পে পেট্রায় পাহাড়ে পাহাড়ে ফাটল ধরে, ধূলিস্যাত হয়ে যায় বহু সৌধ, বহু স্থাপত্য। পেট্রা ক্রমে বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যায়। বহু শতাব্দী ধরে ভাঙাচোরাই পরিত্যক্ত নগরী ভবঘুরে বেদুইন সম্প্রদায়ের আস্তানায় পরিণত হয়। অবশেষে জোহান লাডউইগ বার্কহার্ড নামে এক সুইস পর্যটক 1812 খ্রিস্টাব্দে পেট্রাকে পুনরাবিষ্কার করেন। কাঠফাটা চড়া রোদে মরুভূমির পথ পেরিয়ে পৌঁছালাম ওয়াদি মৌসা। ওয়াদি মৌসা মানে হল ভ্যালি অফ মোজেস, অর্থাৎ মোজেসের উপত্যকা। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর আগে
মোজেস মিশর থেকে পালিয়ে এসে এখানেই আশ্রয় নেন। এখান থেকেই পেট্রার প্রথম দর্শন পেলাম। সারি সারি পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আছে পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম প্রাচীন পেট্রা নগরী। একে ঘিরে বর্তমান পেট্রার জনপদ। রুক্ষ মালভূমির টিলা ও পাহাড়ের ঢেউ পেরিয়ে অবশেষে এলাম পেট্রা। ভিজিটার্স সেন্টারে টিকিট কেটে গাইডের সাথে এলাম প্রাচীন শহর দেখতে। চারিদিকে বেলে পাথরের পাহাড়, সেই পাহাড় কেটে নাবাটিয়ানরা তৈরি করেছিল ঘর বাড়ি সৌধ সমাধি। এটা সেকালের একটা সমাধি, ওবেলিস্ক টুম্ব বলা হয় একে। নগরের প্রবেশদ্বারে ঘোড়া থেকে নেমে এবার চললাম পায়ে হেঁটে। এগিয়ে চলেছি পেট্রার গহনে। গাইড বর্ণনা করে চলেছে পেট্রার ইতিহাস। From the Arab Peninsula, 600 BC. From the Arab Peninsula, the Nabataeans were farmers and also they had animals. But when they moved to Petra, 600 BC, they became traders. Because at that time, Petra was first point for station for the caravans. So again, this is the original Nabataean water and it was used to feed. নগরের প্রধান রাস্তার পাশে জল নিকাশি বড় বড় নালা ছিল সেকালে, তার খানিকটা অংশ এইখানে এখনো রয়েছে। পাথর কাটা শহরের দেওয়ালে দেওয়ালে ইতিহাসের প্রতিধ্বনি। এগুলো মৃত নাবাটিয়ানদের স্মৃতিসৌধ। পাহাড়ের দেওয়ালের নানা জায়গায় এরকম অনেক দেখা গেছে। নাবাটিয়ানদের সভ্যতায় মূর্তি পূজার প্রচলন ছিল। পথের দুপাশের পাহাড়ের অনেক গর্তে খাঁজে বা কুলুঙ্গি তৈরি করে তার মধ্যে এরা পাথর কেটে বিগ্রহ স্থাপন করত। এটা সেরকম একটা দেবতা মূর্তি। ক্ষয়প্রাপ্ত এই ভাস্কর্যে দেবতার দুটো চোখ ও নাক সহজেই লক্ষ্য করা গেল। বড় মূর্তিটার পাশে রয়েছে এই রকম আর একটা ছোট মূর্তি। এই প্রাকৃতিক গুহাগুলো ছিল নাবাটিয়ানদের বাসস্থান। পাহাড়ে পাহাড়ে বিভিন্ন ধাপে সারি সারি এই গুহাগুলো একসময় কলকোলাহলে মুখরিত থাকত। ইতিহাসের সেই স্মৃতিপথ বেয়ে বিস্ময় কুড়াতে কুড়াতে এগিয়ে চলেছি।
পেট্রার এই পথে প্রাচীনকালে উটের মিছিল নিয়ে ব্যবসায়ীরা আসত মেসোপটেমিয়া, পারস্য, এমনকি সুদূর ভারত ও চীন থেকে। পাহাড় কেটে তৈরি করা এই রিলিফ সে সময়ের সাক্ষ্য বহন করছে। উটের মালিক চলেছে উট নিয়ে। ভেঙেচুরে খয়ে গেলেও বোঝা যাচ্ছে এ দুটো উটের পিছনের পা, এ দুটো সামনের পা, উপরে উটের শরীরের কিছুটা অংশ, আর সামনে উটের মালিকের কোমরের নিচ থেকে বাকি দেহটা। প্রলয়ঙ্কর ভূমিকম্পে পাহাড়ে পাহাড়ে ফাটল ধরে ধ্বংস হয়ে গেছিল এই সভ্যতা। পথের দুপাশে সেই বিলুপ্ত সভ্যতার ঘুমিয়ে থাকা নিদর্শন। আরো কিছুটা এগিয়ে দেখি দুই পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা প্রাসাদের কিছুটা অংশ। দুপাশের পাহাড়ের দেওয়াল এখানে খুব কাছাকাছি চলে এসেছে। সংকীর্ণ সেই পথ পেরিয়ে এসে দেখি অপেক্ষাকৃত প্রশস্ত উপত্যকার মাঝে পাহাড় কেটে খোদাই করা গোলাপি পাথরের অপূর্ব এক প্রাসাদ। প্রাসাদটার স্থাপত্যশৈলীর সাথে গ্রিক ও রোমান স্থাপত্যের খুব মিল রয়েছে। আবিষ্কারের পর এটাকে প্রথমে ট্রেজারি বা রাজকোষ বলে মনে করা হয়েছিল। এমনকি লুকানো সোনা দানা ধনরত্নের লোভে এর কিছু অংশ ভেঙেচুরে নষ্টও করা হয়েছে। প্রাসাদের একেবারে উপরের মাঝখানের এই মূর্তিটা অনেকটা মিশরের মৃতের দেবতা ওসাইরিসের স্ত্রী দেবী আইসিসের মতো। কারোর মতে এটার সাথে গ্রিসের সৌভাগ্যের দেবী টাইসের মিল রয়েছে। মূর্তিটার দুপাশে আরও ছটা নর্তকী মূর্তি খোদাই করা আছে। বর্তমানে ঐতিহাসিকদের অনুমান প্রাসাদ বা রাজকোষ নয়, এটা ছিল রাজা ওবোডাসের সমাধিসৌধ। স্থাপত্যটার একেবারে উপরে বাঁ দিকে একটা আর ডান দিকে একটা ভাঙা ঈগলের মূর্তি আছে। কল্পনার চোখে দেখলে একদিন হয়তো এই রকমই ছিল, আজ তা শুধু ধ্বংসস্তূপ। সৌধটার দুপাশে পাহাড়ের গায়ে এইরকম কতগুলো সিঁড়ির মতো খাঁজ রয়েছে। পাহাড় কেটে এ স্থাপত্যটা তৈরি ও পরে তা রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ কলাকুশলীরা এগুলো ব্যবহার করতেন। একটা আস্ত পাহাড়কে কেটে এরকম অসাধারণ স্থাপত্য সারা পৃথিবীতে আর হয়তো নেই, আর তাই একে পৃথিবীর সাতটি বিস্ময়ের মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়েছে। সারি সারি এই স্থাপত্যগুলো ন্যাবাটিয়ান আরব সম্প্রদায়ের বিখ্যাত ব্যক্তিদের সমাধিসৌধ। ভূমিকম্পের ভয়ঙ্কর আঘাতে আজ সব ধূলিস্যাৎ হয়ে গেছে।
camel through the sea. We want to ride the camel through the sea, all the way to the dam. Camel. To the end of the fine line. There's still no moving. পথপাশের এই গুহাগুলো ছিল ন্যাবাটিয়ানদের জনসাধারণের সমাধি গুহা। তবে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন সমাধি নয়, এগুলোতে তারা বসবাস করত। এই সব ভাঙা চোড়া পাহাড়ের মধ্যে কোথাও ছিল তাদের বাসস্থান, কোথাও উপাসনা স্থল, কোথাও বাজার, কোথাও জনজীবনের নানা গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিস্মৃতির অন্ধকার থেকে একদিন হয়তো আরও কত কিছু পুনরুদ্ধার হবে। পাহাড়ের শেষ মাথায় আর একটা বিস্ময়, বিশাল একটা অ্যাম্ফিথিয়েটার। পাহাড় কাটা সারি সারি এই ধাপগুলোতে একসাথে 5,000 মানুষের বসার ব্যবস্থা ছিল। এই অ্যাম্ফিথিয়েটারটা আজ থেকে 2,000 বছরেরও বেশি আগে খ্রিস্টপূর্ব 4 সালে রাজা অ্যারেটাস ও তারপরে রাজা ম্যালিখাসের সময়ে তৈরি করা হয়। পরে রোমানরা পেট্রা দখল করে এটার সংস্কার করে। মল্লযুদ্ধ, পশুর লড়াই ও নানা রকম আদিম ক্রীড়া ও মনোরঞ্জনের উল্লাসে সদা মুখরিত থাকত এই অঞ্চল। আজ তা চিরতরে মৌন। কাছেই কিছু পশরা সাজিয়ে বসেছে একদল বেদুইন, স্মারক বিকি কিনি হচ্ছে। এবার ফেরার পালা। পাহাড়ের খাঁজে খাঁজে ন্যাবাটিয়ান সভ্যতার স্মৃতি, ঐতিহ্য আর দীর্ঘশ্বাসকে পিছনে ফেলে আমরা পেট্রার অন্দরমহল ছেড়ে বেরিয়ে এলাম। অপরাহ্নের শেষ আলোয় রহস্যে ভরা মৃতনগরী পেট্রাকে শেষবারের মতো দেখে বিদায় জানালাম। নিয়ে ফিরলাম শুধু অগাধ বিস্ময় মাখা এক রাশ স্মৃতি।